आमी आपनादेर सामने कुरआनुल करीमेर सतरो नम्बर पारा बाईश नम्बर सूरा सूराटीर नाम सूराए हज ओ जे नामाज रोजा हज हज आछे ना ए सूरार नाम हज ए सूरार चारटी आयात एगारो बारो तेरो चौदो ए सूरार चारटी आयात आपनादेर सम्मुखे तेलावत करेछि सतरो नम्बर पारा बाईश नम्बर सूरा सूराए हज ए सूरार चारटी आयात एगारो बारो तेरो चौदो इनशाल्लाह अल्प किछु समय बाकीटुकु समय ए चारटी आयात के सामने रेखे किछु कथा पेश करते चाई अल्लाह ताला आमादेरके तौफिक दान करें बोलें आमीन। प्रथम कथा जा बोलार ता तो मोटामुटी एतटुकु बोल्लाम आमरा जेनो प्रत्येके कबर मृत्यु स्मरण करी ठीक आछे ना इनशाल्लाह कबर जियारत करबें এই নিয়তে যেন আখিরাতের কথা মনে হয় পরকালের কথা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন মূল সংক্ষিপ্ত আকারে প্রথম তিন আয়াতের মানে এগারো বারো তেরো এই তিনটি আয়াতের বক্তব্য হলো মূল কথাটা হলো আগে বলি এরপরে তর্জমা বলতে সুবিধা হবে। মূল বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতের মাধ্যমে এই কথাটা বুঝাইতে চাচ্ছেন মানুষের মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে অন্যের কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করে নিজের কাকুতি মিনতি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে পেশ করে এক দুই নাম্বার অথবা আল্লাহর কথা মনে আসে তবে তাকেও সাথে রাখে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে করে টোটাল আল্লাহকে ভুলে যায় একটা সুরত অথবা আল্লাহর কথা মনে আছে তার কিন্তু মাখলুক দুনিয়ার তাকেও আল্লাহর সাথে রাখে যেমন বিধর্মীরা কাফেররা কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তোমরা মূর্তির পূজা করো কেন আল্লাহকে তোমরা মানো না কয় যে হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহকে মানি কয় তাইলে এই দেবতার পূজা করো কেন কয় যে এই কারণে মা এগুলার পূজা করি আমাদের বিশ্বাস এগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে মা না আবুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা আমরা এদের ইবাদত করি এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহকে সরাসরি ডাকা যায় না আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় না এই কারণে এদেরকে ধরছি এই দেবতা এরারে খুশি করিলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে নাউজুবিল্লাহ এটা শিরিক কিনা বলেন এটা শিরক কিনা বলেন আল্লাহকে ভুলে যাওয়া টোটালি ত্যাগ করা এটা তো কুফুরি আর আল্লাহর সাথে অন্য কেউ ফিকির করা এটা হলো শিরক আর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের কাছে আমরা যারা ইমানদার এখানে আমরা যারা বসছি প্রত্যেকেই নিজেকে মুসলমান ভাবি ঠিক কি না ভাবি না প্রত্যেকেই নিজেকে মুমিন মনে করি ইমানদার মনে করি এখন সেই ইমানের দাবিতে কোনো রকম কুফুরি যেন না হয় কোনো রকম শিরক যেন না হয় এটা আল্লাহ তাআলা কঠোরভাবে এখানে উল্লেখ করেছেন কঠোরভাবে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন লাভের মালিক ক্ষতি করার মালিক উপকারের মালিক মুসিবতের মালিক সর্বকিছুই একমাত্র আল্লাহ আর নাফিয় ওয়াদ্দার হু আল্লাহ উপকারকারী উপকার করে নেওয়ালা সেটাও আল্লাহ ক্ষতি করে নেওয়ালা সেটাও কে আল্লাহ প্রতিটা বিপদ প্রতিটা মুসিবত তাও আল্লাহর পক্ষ থেকে প্রতিটা সুখ আনন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে মুখের হাসি আল্লাহর দান চোখের কান্না এটাও আল্লাহর দান ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা আল্লাহ কোরআনে বলে তিনি হাসান তিনি কাঁদান হাসায় কে আল্লাহ কাঁদায় কে আল্লাহ
অতএব আল্লাহকে ভিন্ন অন্য কাউকে নিজের উপকার অপকার নিজের সুখ দুঃখ নিজের আনন্দ বেদনা নিজের হাসি কান্না নিজের পাওয়া না পাওয়া নিজের প্রাপ্তি অপ্রাপ্তি এর কোনো কিছুর বেলায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হওয়া অন্যকে মুহতাজ হওয়া মুখাপেক্ষী হওয়া এটা নিঃসন্দেহে শিরিক এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করে না কোনোভাবেই পছন্দ করে না শিরিক আল্লাহ কোনোভাবেই সহ্য করে না কোরআনুল কারীমে আল্লাহ বলছে মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার জান্নাতটা তার জন্য হারাম করে দিলাম নাউযু বিল্লাহ এটা ঠিক এমন শক্ত কথা বহুত শক্ত কথা দুনিয়াতে কোন মা কোন বাবা চুরন্ত রাগ হইলে বলে আমার ঘরে তোর জন্য তুই ফুত তোর মতো ফুত আমি পরিষ্কার বলে দিলাম আমার ঘরে তোর ভাত খাওয়া হারাম আমার ঘরের লোকমা ভাত তুই খাইস না এটা বাপ যখন চুরন্ত রাগ করে তখন এই কথা বাপে বলে মা বলে রব্বুল আলামিন শিরিক করলে সর্বোচ্চ রাগ হয় বেশি রাগ হয় আল্লাহ তাআলা সহ্য করতে পারে না আজ আমাদের আচরণের মধ্যে বাপ অনেক বেশি মখলুকের মহতাজি নিজের ছেলে ওনার দৃঢ় বিশ্বাস সুদে টাকা লাগাইয়া হলো যেমনে পারি কিস্তিতে পারি সুদে পারি ফত্তনে পারি লোনে পারি আমি থাকতে যদি আমার ছেলেটাকে কোনোভাবে বিদেশ পাঠাইয়া দিতে পারি বা বাজারে দোকান করে দিতে পারি অথবা চাকরি নিয়ে দিতে পারি তাইলে আমার আর শেষ বয়সটা আরামে কাটবে সুখে কাটবে কষ্ট হবে না এই লোকটার ধ্যান থেকে আল্লাহ বিদায় আল্লাহ বিদায় না কথা বলেন না কেন যদি আল্লাহ বিদায় নাই হতো তাইলে আপনি এই ফয়সালা কেমনে করলেন যে এই ছেলেটা উপযুক্ত হলে আপনার ভবিষ্যৎ বৃদ্ধকালে এই ছেলেটা আপনার সব কিছু দেখবে তার কি নিশ্চয়তা আছে হাজারো লক্ষ পিতা তার ছেলের জন্য রক্ত পানি করে সব ব্যবস্থা করে দেওয়ার পর সন্তানকে বিয়ে করাইবার পরে ছয় মাসের ব্যবধানে সেই সন্তান তার বউনিয়া আলাদা হইয়া জীবনের তরে বিচ্ছিন্ন হয়ে যায় সেই বাপ আবার আগের মতোই সেই মা বৃদ্ধ আবার আগের মতোই নিজের চুলায় নিজেই রান্না করে এ কি একটা দুইটা ঘটনা এরকম কি একটা দুইটা সেদিন আমার কাছে বলতেছে কুমিল্লা শহরে তিন ভাই বড় ভাই তার বিবি বড় ভাই সে থাকে ঢাকা আর কুমিল্লা তার বিবি ঢাকা চাকরি করে তার একটা ছেলে লন্ডন বউনিয়া থাকে একটাই ছেলে আর মেয়েও নাই ছেলেও নাই এরপরের ভাই সে কুমিল্লা চাকরি করে আর তার ভাই বউ সিলেট চাকরি করে এরপরের ভাই সে কুমিল্লা চাকরি করে তার বউ ঢাকা চাকরি করে আর তার একটা ছেলে এটা তার কাছে থাকে বউর কাছে না তারা তিন ভাই আর তাদের ছোট ভাইয়ের একটা ছেলে এই চারজন মানুষ পুরুষ তাদের দশ তালা ফ্ল্যাট শহরে কুমিল্লাতে ওইখানে একজন কাজের মহিলা রাখছে পাঁচ হাজার টাকা বেতনে শুধু ভাত তরকারি রাইন্দা দেয় এই তিন বলদে ভাত খায় কথা বুঝছেন না এই তিনও বলদে আর ওই সুডুডা এই চারজনে মিল্লা বেড়ি কামের বেড়ি ভাত রাইন্দা দেয় আর এই তিনজনে ভাত খায় এর মধ্যে একজন একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রাইভেট একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান বেসরকারি আপনি বলেন বক্সি গাড়িতে চলে কোটি কোটি টাকা দশ তালা ফ্ল্যাট খামখেয়ালি কত এ কি জিন্দিগি কথা বলেন না এটা কি জিন্দিগি আসলে এর নাম জীবন এ কি সুখ আহা এই জন্য এটা বড় বোঝা উচিত আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে যে রাজি করে
अल्लाह के बाद दिए सृष्टि के जे राजी करे अल्लाहर कसम ओई मखलूक तार प्रति नाराज हबेई हबे तार थेके तार विच्छेद हबेई हबे आर अल्लाह के तो से विच्छेद करेई राखछे एजन्य अल्लाहर वादा आछे हादिसे अल्लाह पाक परिष्कार बोले आमाके बाद दिए जाके खुशी करिली ओचिरेई ताके अखुशी आमी बानाए देबो आर आमी अखुशी आछी तोर खासिरत दुनिया वाल आखिरा तखन देखबी तोर दुनियाओ शेष तोर आखिरतो शेष आमार नाराजिर कारणे तोर आखिरत बर्बाद आर ओई बीबीर नाराजिर कारणे सन्तानेर नाराजिर कारणे तोर दुनियाओ बर्बाद तोर दुनियाओ बर्बाद एजन्य आल्लाहके बाद दिए आल्लाहके छेड़े आल्लाहर विधान छेड़े अल्लाहर हुकुम छेड़े अल्लाहर गोलामी छेड़े किछुई करा उचित ना बाजार एकटा टाका रोजगार करब आमार कथाटा मनोयोग दिया बुझेन आमी आपनादेर चेना मानुष आपनाराओ आमार चेना मानुष आपनादेर कमपक्षे एखाने तीन भागेर दुई भाग ना आड़ाई भाग मानुषेर चेहारा आमी चिनी चिनी ना आपनादेर अधिकांश मानुषेर चेहारा चिनी आमी आलहामदुलिल्लाह जिंदगीर एक लम्बा समय আমার জিন্দগির এই মুরাদনগরে এখন যদিও কিছুটা কম আশা হয় কিন্তু এরপরেও আমার আলাদা টান আপনাদের এই উপজেলার প্রতি আছে কারণ আমার জীবনের প্রথম কর্ম কর্মজীবন শুরু আমার এখান থেকে সোনাকান্দা মাদ্রাসায় আমি এগারো বছর এক দুই দিন না এগারো বছর আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করে গেছি এই অঞ্চলগুলোতে আমি রিক্সা দিয়া বহু আসতাম মাহফিলে মাহফিলে অতএব আমি আপনাদের কাছে এক দরদি ভাই হিসাবে আপনাদের এক প্রিয়জন হিসাবে পরিচিত মানুষ হিসাবে শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে চাই এটা যে আল্লাহকে নারাজ করে আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না মা কেও না বাবা কেও না ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা লোকমানের মধ্যে আছে আল্লাহ তাআলা বলে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে তোমাকে আমি বলে দিলাম আল্লাহ বলে ফালা তুতিউহুমা তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ কইরো জুলুম কইরো না কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফরমানি হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো না এমন অনুসরণ করো না স্বামীর ওই কথার অনুসরণ করো না বিবি যে কথা তোমার আখেরাত বরবাদ করবে বিবির ওই কথা শুনো না স্বামী যে কথা তোমার আখেরাত বরবাদ করবে আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি যাও আমার থেকে শুধু টাকা নাও বাকি সাজ গোজ গহনা অলংকার কাপড় চুপড় থ্রি পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো যতবার যাইতে মন চায় মার্কেটে যাও যত মেরিট লগের নিয়ে আছে এক জোড়া জুতা কিনতে কমপক্ষে দুই অটো বেরিয়ে যায় প্রতি অটোতে ছয়জন করে হইলে বারো জন বারো জনে মিল্লা জুতা সয়েজ করে এক জোড়া তাও আবার এটাও এক ঘন্টায়ও সয়েজ হয় না এ জুতা এক জোড়া বারো বেড়ি মিল্লা সয়েজ করতেও লাগে বারো ঘন্টা এক দোকানে সয়েজে ওইলেও রাজি হয় না আমার এটা আমার বুঝ আর কি আমার হিসাব হইল সয়েজ হইছে ইচ্ছা করে আরো আঁটবো আসল কত লইটা হেবড়ির সিদ্ধান্ত হইল আরো যে পরিমাণ পাউডার লাগাইছে যে পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ডলছে এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে ফুসাই আয় না কথা বুঝছেন না যে পরিমাণ খরচ এই পাউডার চুনুর পিছনে এটা যদি শুধু দুই চারজন মানুষে দেখে তাহলে এটা কি ফুসাই আইলো কথা বুঝে একটা ফুসাইতে বোধ একটা খরচ গেছে তো এখানে এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ আই উঠতে আইলো কষ্টটা সার্থক হইলো
বলেন নাউজুবিল্লাহ, লানত ওই মহিলার উপরে, লানত, অভিশাপ ওই মহিলার উপরে, কায়নাতের লানত তার উপরে। লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, আল্লাহর রাসূল এটা লানত দিছে। আল্লাহর নবী বলছে যে নারী, যে নারী নিজেকে দেখায় তার উপরও লানত, আর যে দেখে ওই পুরুষ তার উপরও খোদার লানত। আন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখলো তার উপরও লানত, যাকে দেখলো তার উপরও লানত। বলেন নাউযুবিল্লাহ। অতএব বিবিকে রাজি করা, ছেলেকে রাজি করা, মেয়েকে রাজি করা, মাকে রাজি করা, বাবাকে রাজি করা, গুনাহ করে আল্লাহর নাফরমানি করে, সুদে টাকা নিলেন, ঘুষে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ধোকাবাজি করলেন, ওজনে কম দিলেন, প্রতারণা করলেন, ঠকাইলেন, আর শুধু স্বপ্ন একটাই বিবি বাচ্চা নিয়া সুখে থাকবেন। দোস্ত এই কথাইটা কেমনে ভাবেন, সুখে থাকবেন কেমনে? আগুনের মধ্যে তো কেউ সুখে থাকে না, আগুন লাগলে তো কেউ সুখে থাকে না, মেস কাঠির আগুন লাগলেও তো কারো আঙ্গুলে তার আর সুখ থাকে না, সেখানে জাহান্নামের আগুন জ্বালাইয়া সুখে থাকবেন কেমনে? বলেন না কেমনে সুখে থাকবে, জাহান্নামের আগুন জ্বালিয়ে সুখে থাকে কেমনে? আহা, এক একটা গুনাহ আগুন কিনা? বলেন, বলেন না আগুন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রব্বুল আলামিন বলেন হে ইমানদার মুমিন, তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান আগুন থেকে, আগুন থেকে, আগুন থেকে। এখন যদি বলেন আগুন কোথায়, কই আগুন তো বাজারে নাই, আগুন তো মার্কেটে নাই, আগুন তো বাড়িতে নাই, এজন্যই তাফসিরে কথা স্পষ্ট যে এই আগুন মানে গুনাহ থেকে, গুনাহ থেকে। অতএব এই কথা স্পষ্ট, প্রতিটা গুনাহ এক একটা আগুন, ঠিক কিনা বলেন? প্রতিটা গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। কেমনে বললে বুঝবা যুবক, প্রতিটা গুনাহ আগুন। যতবার নর্তকীর ছবি দেখো আল্লাহর গজব ততবার পড়ে তোর উপরে। বন্ধুরে, মোবাইলে যত নর্তকীর নাচ দেখো আর ছবি দেখো, যত বেহায়া নারীর ছবি দেখো, আল্লাহর কসম প্রতিটাই গুনাহ, প্রতিটাই আগুন। প্রতিটা নজরে গুনাহ হয়, প্রতিটা কল্পনায় গুনাহ হয়, প্রতিটার চাহনিতে গুনাহ হয়, প্রতিটা কানের শব্দে শুনলে গুনাহ হয়, প্রতিটা মুখে উচ্চারণ করিলে গুনাহ হয়, প্রতিটা জেহানের মধ্যে বেরেনের মধ্যে কিছু ভাবলে গুনাহ হয়। এক নারীকে দেখলেও গুনাহ, এক নারীর আওয়াজ শুনলেও গুনাহ, এক নারীর কল্পনা করলেও গুনাহ, এক নারীকে নিয়ে ভাবলেও গুনাহ, আর জিনা আর ব্যভিচার করলে সেটা আরো নিকৃষ্ট গুনাহ। আগুন, সেটা আগুন, আগুন জ্বালাইয়া কেউ শান্তিতে থাকে না, আগুন লাগলে কোনো ঘর কেউ শান্তিতে থাকে না। যেই মহল্লায় যেই বাড়িতে আগুন লাগে, আশপাশের ছোট বড় সবাই অস্থির হইয়া যায়, কেউ আর স্বস্তিতে থাকে না। আগুন লাগলে বসে বসে কেউ চা খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বিড়ি খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বুটমুড়ি খায় না, আগুন লাগলে সবাই ছুটাছুটি করে, সবাই ছুটাছুটি করে। আজ আমাদের ঘরে ঘরে জাহান্নামের আগুন চলতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, আগুনের মধ্যে আরামসে ঘুমাইতেছে, আগুনের মধ্যে ঘুমায়। যে ঘরে নামাজই নাই, যে ঘরওয়ালারা ফজরের নামাজ পড়ে না, যে ঘরওয়ালারা আল্লাহর নাফরমানি করে, যেই স্বামী যেই পুরুষটা সারা দিন অবৈধ ব্যবসা করে আইসা রাতে ঘুমায়, ওই ঘরে তো আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। নওজোয়ানরা, যুবকরা, আজও তোমাদের চেহারা বদলায় নাই, আজও তোমাদের চুল বদলায় নাই, আজও তোমাদের আখলাক বদলায় নাই, করোনা তোমাদেরকে কিছুই শিখাইতে পারে নাই, লকডাউন তোমাদেরকে কিছুই বুঝাইতে পারে নাই, বিশ্ব বাজার মন্দা, সারা পৃথিবী জুড়ে আর্থিক অনটন, এটা তোমাদেরকে কিছুই শিখায় নাই, তোমরা বুঝতেই পারলা না আমার প্রতিদিনকার ব্যথা। এটা এই যুবক ছেলেগুলো বুঝলই না কোনোভাবে, কোনোভাবেই বুঝলো না, এরা এরা বুঝলই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে,
এর চাইতে বড় মহামারী যে আসতেছে এরারে বুঝানো গেল না, এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকি দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে, আরো গজব আসতেছে। কোথায় নেমে গেছি আমরা? সেদিন পত্রিকা আসছে, ক্লাস সেভেনের ছেলে, সপ্তম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা, ধর্ষণকারী ক্লাস সেভেনের ছাত্র। এই আমার বাংলাদেশ, এই আমার সোনার বাংলাদেশ, এই আমার দেশ। আহা, উলঙ্গপনার বেহায়াপনা দেখতে দেখতে, অস্থিরতার বেহায়াপনা দেখতে দেখতে যুবকগুলো বেসামাল হয়ে গেছে। আর মা বাপ, মা বাপও হাল ছেড়ে দিছে, সবাই নিশ্চিন্ত হয়ে গেছে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, শুধু টাকা দিয়ে সমাধান, শুধু বিল্ডিং দিয়ে সমাধান, শুধু ভিসা দিয়ে সমাধান, শুধু বিদেশের সমাধান, বিদেশ পাঠাইতে পারলে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। অনেক যুবক বসছো ভাইয়া, সবাইকে বলি, তোমরা আমার স্বজন, তোমরা আমার কলিজার সর্বোচ্চ মহব্বতের অংশ ভাই। যুবকদেরকে নিয়েই দিবারাত্রির সবচেয়ে বেশি ফিকির করি আমি, আমার কলিজার সবটুকু দরদ নওজোয়ান সাথীদেরকে নিয়ে। এই নওজোয়ানরা আমি পরিষ্কার বিশ্বাস করেন, দিনের আলো যেমন দেখা যায় আমি যেন পরিষ্কার দেখতেছি, এই আজকের 20-25 বছরের যুবক ছেলেগুলো তাদের এই নাফরমানির কারণে তারা তাদের জীবনে মস্ত বড় অভাব, মস্ত বড় অভাব তারা জীবনে দেখবে, বিশ্বাস করেন। এই কথা মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীনতায় ডুবে আছো, এই তোমাদের বন্ধু আনিসুর রহমান বললাম, মস্ত বড় বিপদ অভাব তোমরা সহ্য করতে হবে। 60 বছরের মুরব্বীরা চলে যাচ্ছে, 70-80 বছরের বয়স্করা চলে যাইতেছে কবরে, আগামীর সমাজ তোমাদের হাতে, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে, আগামীর পরিবেশ তোমাদের হাতে। আর তোমরা যদি দিবারাত্রি এক ওয়াক্ত নামাজ না পড়ো, তোমরা যদি একটা সেজদা না করো, তো তোমার হাতে যেই প্রজন্ম আসবে, তোমার বংশে পরবর্তীতে যেই ছেলেটা আসবে, মেয়েটা আসবে, আগামী 10 বছরের মাথায় তুমি বিয়ে করলে তোমারও তো সন্তান হবে, তোমারও তো বাচ্চা হবে, সেই বাচ্চাটা সেই সন্তানটা কি করবে তুমি বলো? তুমি যদি 12 ঘন্টা মোবাইলের ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, তো তোমার সন্তান কি করবে বাপ? তুমি কও, আমারে বলো বাপ, তোমরা বলো, তোমার উপরে রহম করো, আগামী প্রজন্মকে নিরাপদে বাঁচতে দাও, আগামী সমাজটাকে বাঁচতে দাও। তোমরা তো বাঁচতে দিবা না, যা বোঝা যায়, বেসামাল ছেলে পেলে, বেসামাল, একেবারে বেসামাল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই আল্লাহকে ভুলে গেছি আমরা, সবাই আখেরাত ভুলে গেছি, লাভ লোকসান, পাওয়া না পাওয়া, সব দুনিয়া, সব দুনিয়া। এজন্য আমার নওজোয়ান বন্ধুরা, এত শত যুবক দেখে আমি বললাম এ কথা, তোমাদের কাছে আমার অনুরোধ, তুমিও কষ্ট পাবা, আর তোমার হাতে সামনে যেই প্রজন্ম আসবে তারাও কষ্ট পাবে। এটা আমার প্রতিদিনকার কথা, আমি যদি আরো 100 বছর হায়াত পাই আমাকে তাই বলতে হবে, এ কথাই ঘুরে ঘুরে বলতে হবে, এ কথাই বলতে হবে। আজ যুবকদের, আজ মা বোনদের বেপরদিগির থেকে বাঁচাবার জন্য কারো কাছে কোনো উদ্যোগ নাই, কারো কাছে নওজোয়ানদের জন্য চরিত্র সংশোধনের কারো কোনো ফিকির নাই, কারো কোনো ফিকির নেই, বরঞ্চ সবার ফিকির দুনিয়ার মধ্যে নেশার মধ্যে কি পরিমাণ ডুবে যায়।